সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছি। আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো দাওয়াত অবহেলাকারীর পরিণতি। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিন, যাতে করে আমরা কোনো নতুন ভিডিও ছাড়লে আপনি সেই ভিডিওটি সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আল্লাহর পথে দাওয়াত দানে অলসতাকারীর জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে। এ মর্মে হাদিসে এসেছে, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বিধান পালনে অলসতাকারী ও অমান্যকারী দৃষ্টান্ত ওই লোকদের নেয় যারা লটারির মাধ্যমে কেউ জাহাজের উপরে এবং কেউ জাহাজের নিচে স্থান পেয়েছে। তাদের মধ্যে যারা নিচে রয়েছে তারা পানি আনার জন্য উপরে গেলে উপরের লোকদের কষ্ট হতো। কাজেই নিচের এক ব্যক্তি পানি সংগ্রহের জন্য একটি কুঠার নিয়ে নৌকার তলা ছিদ্র করতে আরম্ভ করল। তখন উপরের লোকজন এসে বলল, তোমার কী হয়েছে, তুমি নৌকা ছিদ্র করছো কেন? সে বলল, উপরে পানি আনতে গেলে তোমাদের কষ্ট হয় আর পানি আমার একান্তই প্রয়োজন। এখানে যদি তারা ওই ব্যক্তিকে নৌকা ছিদ্র করতে বাধা দেয় তবে তারা তাকে এবং নিজেদেরকে রক্ষা করবে, আর যদি তাকে নৌকা ছিদ্র করার কাজে ছেড়ে দেয় তবে তারা তাকে এবং নিজেদেরকে ধ্বংস করল। বুখারী মিশকাত হাদিস নাম্বার 5138। আরেকটি হাদিসে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় মানুষ যখন কোনো অপছন্দ কথা বা কর্ম লক্ষ্য করে তা প্রতিরোধ করার চেষ্টা করে না, অচিরেই আল্লাহ তাদের সকলকে শাস্তি দেবেন। অন্য বর্ণনায় রয়েছে, যখন কোনো সম্প্রদায়ের মাঝে পাপ কাজ হতে থাকে এবং প্রতিরোধ করতে সক্ষম ব্যক্তিরাও প্রতিরোধ করে না তখন আল্লাহ সকলকে শাস্তি দেন। তিরমিজি আবু দাউদ মিশকাত হাদিস নাম্বার 5142। আরেকটি হাদিসে এসেছে, হুজাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে এবং খারাপ কাজ হতে নিষেধ করবে, নতুবা অনতিবিলম্বে আল্লাহ তাআলা নিজের পক্ষ হতে তোমাদের উপর আজাব প্রেরণ করবেন, অথবা তোমরা আজাব মুক্তির জন্য তার নিকট দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। তিরমিজি মিশকাত হাদিস নাম্বার 5140। তারগিব ওয়াত তারহিব হাদিস নাম্বার 3307। আরেকটি হাদিসে এসেছে, জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সে সম্প্রদায়ের মধ্যে কোনো এক ব্যক্তি পাপ কাজে লিপ্ত হলো আর সে সম্প্রদায়ের লোকেরা ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে পরিবর্তন করলো না, তখন তাদের মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা আজাব দ্বারা তাদের উপর পতিত হবে। আবু দাউদ ইবনে মাজা মিশকাত হাদিস নাম্বার 5143। উপরোক্ত হাদিস সমূহ থেকে প্রতীয়মান হয় যে যারা দাওয়াত প্রদানে অলসতা করে কিন্তু নিজেরা সর্বদা ইবাদত করে তারাও পাপীদের সাথে ধ্বংসপ্রাপ্ত হবে, কেননা দাওয়াত দান আল্লাহর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ত্যাগ করা গর্জিত অপরাধ। কাজেই দাওয়াতি কাজ না করে শুধুমাত্র ইবাদতে মশগুল থাকলে সে ইবাদত গ্রহণযোগ্য হবে না। দিনী ভাই ও বোনেরা, তাই আসুন আমরা যেন সবাই আমাদের সমাজে বা আমাদের আশেপাশের মানুষের দ্বারা কোনো খারাপ কাজ হলে তা থেকে নিষেধ এবং সবসময় ভালো কাজের উপদেশ দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইসলামের দাওয়াত বিষয়ে এটি কিন্তু আমাদের তৃতীয় ভিডিও। আপনারা যদি বাকি দুইটি ভিডিও দেখতে চান তবে দয়া করে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখে নেবেন। দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। তবে চলে যাওয়ার আগে আরেকটি কথা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।